আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসেন আছি আপনাদের সাথে। আমি হচ্ছে আজকে দেখাবো আপনাদের ফটো ব্লু কার্ড গ্লাসটা কিভাবে কাজ করে, এটা প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে গ্লাসটা দেখিয়ে নিই। এটা হচ্ছে এও ব্র্যান্ডের, মানে আমেরিকান অপটিক্স এর একটা লেন্স। এটা ফটো ব্লু কার্ড, এখানে দেখেন লেখা আছে, দেখেন এখানে লেখা রয়েছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ফটো ব্লু কার্ড গ্লাস। আর ফিচার গুলো হচ্ছে গ্লাসের এই পাশে এটাতে লেখা আছে, আপনারা চাইলে এই প্যাকেটও সাথে নিয়ে নিতে পারবেন। আর গ্লাসটা হচ্ছে এটা, এটা আমি হচ্ছে রোদে ধরে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আসলে কাজ করে। আমরা ম্যানুয়ালি চেক করে দেখাচ্ছি, দেখেন গ্লাসটা সম্পূর্ণ হোয়াইট রয়েছে। আমরা গ্লাসটা রোদ্রে নিয়ে এখন চেক করব। রোদ্রে আমরা গ্লাসটি 30 থেকে 35 সেকেন্ড ধরে রাখবো, দেখবো গ্লাসটি কতটুকু কালো হয়। ব্লু কার্ড গ্লাসের, ব্লু কার্ড ফটোসান গ্লাসের দুইটা ফিচার থাকে। ফিচারগুলো হচ্ছে একটা আই প্রোটেকশন দেয় এই আল্ট্রাভায়োলেট লাইট থেকে, আর দ্বিতীয় ফিচার হচ্ছে আপনার রোদ থেকে এটা চোখকে সেভ করে। আপনি রোদে যখন যাবেন গ্লাসটা অটোমেটিক্যালি কালো হয়ে যাবে, তখন আপনি রোদে অনেক আরাম পাবেন, চোখে হচ্ছে রোদটা লাগবে না। এক কথায় এটা রোদে গেলে সানগ্লাস হয়ে যায়, আপনার যত রোদ পড়বে এটা তত ব্ল্যাক হতে থাকবে। আপনি দেখেন যে গ্লাসটা 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে কতটুকু কালো হয়ে যাচ্ছে। আমি গ্লাসটা আবারও দোকানের ভিতরে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আমাদের শপের ভিতরে নিয়ে। দেখেন আমি একটা গ্লাসটা হোয়াইট কাগজের উপরে রাখছি, গ্লাসটা অনেক কালো হয়ে গিয়েছে। এটা 30 থেকে 35 সেকেন্ডে এতটুকু কালো হলে আপনার রোদে যদি আরও অনেকক্ষণ থাকে তাহলে এটা আরও কালো হবে, একেবারে সানগ্লাসের রূপ নিয়ে নিবে। তো এটা ছিল ফটো ব্লু কার্ড গ্লাস। আপনারা চাইলে ফটো ব্লু কার্ড গ্লাস পাওয়ার নন পাওয়ার দিয়ে আমাদের কাছ থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যে কোনো ফ্রেমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের পেজে অনেক অনেক ফ্রেম রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ফ্রেমে আপনার এই গ্লাসটা পাওয়ার নন পাওয়ার আমাদের কাছ থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি, 48 ঘন্টার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। ঢাকার ভিতরে হচ্ছে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি। আজ এই পর্যন্তই, আমরা ভিডিওটা আর বড় করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।